আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সম্মানিত অভিভাবক বৃন্দ, শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ এবং আমার যে সকল ভিউয়ার্স আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল পরিচালিত হয় দিনাজপুরের একঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষকদের সহায়তায়। আমাদের এই স্কুল আমাদের পরিশ্রমের আন্তরিকতার ফসল। তো আমরা যথারীতি চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে হাজির হতে। আমি এখানে দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিয়মিত নিয়ে যাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বন্ধুদের জন্য গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবকের সহায়তায় তোমরা তোমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও। আশা করি আজকের ক্লাস তোমাদেরকে ভালো লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, তাই না? আজকে আমরা 26 জুলাই রবিবার প্রাথমিক গণিত ক্লাস করব দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল পেজে। ঠিক আছে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা গত ক্লাসে আমরা আমাদের বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। হাতে রেখে বিয়োগ, হাতে না রেখে বিয়োগ, ঠিক আছে? হাতে রেখে বিয়োগ, হাতে না রেখে বিয়োগ আমরা করেছিলাম 33 পৃষ্ঠায়। দেখো 33 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি করতে গিয়ে আমাদের নেট সমস্যা হয়ে যায়, এ কারণে আবার আজকে আমরা 4 নম্বর থেকেই শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো শুরু করে দেই। তো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি একটু দেখে নিই আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক সবাইকে অনুরোধ করব, ক্লাসগুলো যেন নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে আপনারা রেখে দেন, যাতে করে শিক্ষার্থীদের সুবিধা হয় এবং যে কোনো সময় তারা সেটা পর্যবেক্ষণ করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 4 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দেই। দেখো আমাদের 4 নম্বর সমস্যাটা কী বলেছে। শায়লার 10 টাকার নোট ছিল 8টি, সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিল, শায়লার কত টাকা থাকলো? ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এর আগে বলেছিলাম যে ধরো যে তোমাকে তোমার বাবা বা মা 10 টাকা দিল, তুমি কিছু চকলেট অথবা অন্য কিছু খাওয়ার জন্য কিনবে, আর তোমাকে বলেছে যে এই 10 টাকা দিলাম, তুমি 5 টাকা ফেরত নিয়ে আসবে। এর মানে কি, তুমি 5-10 টাকার মধ্যে 5 টাকা খরচ করলে তোমার যে ফেরত আসবে সেটা কয় টাকা? ঠিক আছে, সেটা 5 টাকা। তাহলে এভাবে আসলে বিয়োগের আমরা যেহেতু বিয়োগ অঙ্ক করতেছি, আগেও করছি, বিয়োগ মানে হচ্ছে হাতে রেখে, বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া। ঠিক আছে, আমরা আজকে যেটি করব হাতে রেখে বিয়োগ অথবা হাতে না রেখে, হাতে রেখে অথবা হাতে না রেখে। তো আমরা কথার অঙ্ক করতেছি, সেগুলোর হচ্ছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখন দেখো শায়লার 10 টাকার নোট ছিল 8টি, কয়টি নোট ছিল? ধরো যে তোমার কাছে 10 টাকার 2টি নোট আছে। ঠিক আছে, তাহলে 10 টাকার 2টি নোট মিলে কত হয় বন্ধুরা? 10 টাকা আর 10 টাকা কয়টি হয়? 20 টাকা হয়, তাই না? 10 টাকা আর 10 টাকা মিলে কয় টাকা হয়? 20 টাকা হয়। তাহলে শায়লার
কত কয়টা নোট ছিল? আটটি নোট ছিল শায়লার কাছে, 10 টাকার 8টি নোট ছিল। তাহলে আমাদেরকে প্রথমে আগে জানতে হবে যে 10 টাকার 8টি নোট কত টাকা হয়, ঠিক আছে? 10 টাকা 2টি নোট যদি 20 টাকা হয়, তাহলে 8টি নোট কত টাকা হবে সেটা আগে আমাদেরকে হিসাব করে মোটটা লিখতে হবে। তো চলো আমরা এই সমস্যাটা লিখে নেই। শায়লার 10 টাকার নোট ছিল 8টি। শায়লার 10 টাকার নোট ছিল 8টি, ঠিক আছে? সে ময়নাকে কত টাকা দিল? সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিল। 3টি 10 টাকার নোট দিল, তাহলে শায়লার কত টাকা থাকলো? শায়লার কত টাকা থাকলো? তাহলে আমরা কি করব? প্রথমে আমরা 10 টাকার 8টি নোট কত হয় সেটি বের করব, ঠিক আছে? তাহলে 10 টাকার নোট 8টি নোট আমরা গুণ করে বের করতে পারি। প্রথমে লিখি 10 টাকার 8টি নোট, সরি একটু সরে লিখতে হতো, 10 টাকার 8টি নোট আমি একটু নিচে নিচে লিখি। 10 টাকার 8টি নোট হচ্ছে 10 × 8 সমান কত? 80 টাকা। এবার সে ময়নাকে কত দিয়েছে? 3টি নোট দিয়েছে 10 টাকার। তাহলে এখানে লিখবো আমরা 10 টাকার 3টি নোট কি 10 × 3 সমান কত হয়? 30 টাকা, ঠিক আছে? তাহলে সে শায়লাকে কত টাকা দিয়েছে? 30 টাকা দিয়েছে। এবার আমরা এই যে শায়লার কাছে 10 টাকার যে 8টি নোট ছিল সেটা পেলাম 80 টাকা, এবং সে ময়নাকে দিয়েছে 3টি 10 টাকার নোট সেটা হচ্ছে 30 টাকা। তাহলে আবার আমরা লিখব শায়লার কাছে নোট ছিল 80 টাকা। এবার সে ময়নাকে দিল কত? ময়নাকে দিল 30 টাকা। তাহলে আমরা এখন কি করব? এই 80 থেকে 30 বাদ দিব, তাই না বন্ধুরা? 80 থেকে 30 আমরা কি করব? বাদ দিব, ঠিক আছে? এখন তোমরা বিয়োগ, যেহেতু আমরা এর আগে 3টি অঙ্ক করেছি, এখন তোমরা বলো তো কীভাবে আমরা এই বিয়োগ অঙ্কটি করব? খুব সোজা, তাই না? আমরা জানি যে এভাবে আমরা বিয়োগ করার ক্ষেত্রে ডান পাশের সংখ্যা এককের সংখ্যাগুলো আগে আমরা উপর নিচ বিয়োগ করে নিব। দেখো এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে, তাহলে 0 থেকে 0 কি বিয়োগ যায়? যায় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে 0-ই নামাতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা নামিয়ে ফেলি 0। এইবার এখানে খুব সহজ, এখানে কি আছে? 8, তাই না? এই যে 8 1 2 3 4 5 6 7 8 8, 8 থেকে আমরা কত বাদ দিব? 3 বাদ দিব। তাহলে আমার কত কত থাকলো? তাহলে আমাদের অঙ্ক আমাদের থাকলো 1 2 3 4 এবং এটা মিলে 5,
তাই না? আমাদের থাকলো পাঁচ, এখানে আমরা কি নামাবো? পাঁচ নামাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে শাইলার কত টাকা থাকলো? সে ময়নাকে 30 টাকা দেওয়ার পরও শাইলার কত টাকা থাকলো? হ্যাঁ, শাইলার থাকলো। এবার তাহলে আমাদের উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে শাইলার কত টাকা থাকলো। তাহলে আমরা লিখব এখানে শাইলার থাকলো 50 টাকা, এবং এটাই আমাদের সমস্যার সমাধান বা উত্তর। হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে উত্তর লিখব, শাইলার টাকা থাকলো 50 শাইলার থাকলো 50 টাকা। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয় বুঝতে পেরেছো এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে, তোমরা দেখছো সুন্দরভাবে অঙ্কটা দেখা যাচ্ছে না? তোমরা খাতায় ঝটপট তুলে নাও, কোথাও কোনো বোঝার অসুবিধা হলে তোমরা আবার আমাকে বলতেও পারো কমেন্টে। ঠিক আছে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, যে সকল অভিভাবকের সন্তান দ্বিতীয় শ্রেণীতে পড়েন তারা প্লিজ আমাদের ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবেন। তাহলে আমাদের বইয়ে 33 পৃষ্ঠার 4 নম্বর সমাধান আমরা করে ফেললাম, এবার আমরা যাব 5 নম্বর সমাধানে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 5 নম্বর সমাধানটি করব। 5 নম্বর সমাধানটি কি আছে একটু পড়ে নেই, 5 নম্বর সমস্যাটি কি আছে আমরা একটু পড়ে নেই। ঠিক আছে, এখানে 5 নম্বর সমস্যা রয়েছে, রুমির 75টি বল আছে এবং রাজুর 47টি মার্বেল আছে, রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? ঠিক আছে, কিভাবে এটা বের করবো বলতো? খুব সহজ, রুমির মার্বেলটি আগে লিখতে হবে, এরপর রাজুর মার্বেলটি লিখতে হবে, এরপর রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে সেটি বের করতে হবে। ঠিক আছে, তাহলে 75 বুঝছো তো? 75 সংখ্যাটি 7 5, 76 71 72 74 75, 7 10 5 75 হয়, তাই না বন্ধুরা? আমি জানি তোমরা জানো 7 10 5 75, আর 4 10 7 47, তাই না? 40 41 42 43 44 45 46 47 47 সংখ্যাটি আমরা চিনি, আমরা 75 সংখ্যাটিও চিনি, তাই না বন্ধুরা? ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই বলবে, আমি তাহলে সমাধানটি করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে, এবার আমরা সমস্যাটি লিখব। রুমির 75টি বল আছে, রুমির 75টি বল আছে এবং রাজুর 47টি মার্বেল আছে, এবং রাজুর 47টি মার্বেল আছে। এবার কি বলেছে, রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি বুঝেছো তো? খুব সহজ, তাই না? চলো আমরা করে দেখি কতটা সহজ কতটা কঠিন, করলে বোঝা যাবে। সরি, একটু ঝাপসা দেখা যাচ্ছে।